ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে স্বাগতম। আমি শুভেন্দু কুমার বেরা। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। আজকের মিডিয়াতে কী বলা হয়েছে বিস্তারিত আমরা এই ভিডিওতে জানব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে এবং সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। নবম ও দশমেও দাবি মিড ডে মিলের। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু আছে মিড ডে মিল। করোনা আবহে স্কুল বন্ধ থাকলেও প্রত্যেক ছাত্রছাত্রীকে অভিভাবকদের মাধ্যমে খাদ্য সামগ্রী পাঠাচ্ছে রাজ্য সরকার। শিক্ষক সংগঠন বিজিটিএ এবার নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলের খাদ্য সামগ্রীর দাবি জানালো। মিড ডে মিল ছাড়াও আরও বেশি কয়েকটি দাবিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিচ্ছে স্নাতক শিক্ষকদের এই সংগঠন। দু মাস আগে সেই সময় রাজ্যের স্কুল পড়ুয়াদের মিড ডে মিলের খাদ্য সামগ্রীর প্যাকেটে ডাল, সোয়াবিন এবং চিনি দেওয়া শুরু হয়। বিজিটিএ সাধারণ সম্পাদক সৌরণ ভট্টাচার্য এ প্রসঙ্গে বলেন, করোনার দ্বিতীয় ঢেউ চলছে, তৃতীয় ঢেউ আসতে পারে, এই সময় স্কুল পড়ুয়াদের বেশি করে পুত্রিন প্রয়োজন। গরিব ছাত্রছাত্রীদের মিড ডে মিলের সামগ্রী থেকে ছোলা বাদ দেওয়া অনুচিত, অবিলম্বে এই নির্দেশিকা সংশোধনের দাবি জানাচ্ছি। এই তথ্যটি বা এই খবরটি প্রকাশিত হয়েছে এবং অবশ্যই অনুরোধ করব সমস্ত নবম এবং দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের, তাদের জন্য এই এক সংগঠন, শিক্ষক সংগঠন এটা নিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছে। তোমরাও জানাবে তোমাদেরও কি এই রকম মিড ডে মিলের দরকার, কি দরকার নয়, সেটাও অবশ্যই এই ভিডিওতে জানাবে। ভিডিওটি দেখার জন্যই ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।